কি ব্যাপার বলি, তুমি হঠাৎ আমার বাড়িতে এলে কেন? আমার কিছু টাকার দরকার, কিছু টাকা দিয়ে দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি অফিস থেকে ফেরার পথে তোমাকে টাকা দিয়ে আসবো, কেমন? কথাটা কিন্তু মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে, তুমি এখন যাও, তুমি এখন যাও। যদি না হয় বাড়িতে এসে খুঁজুতি লাগিয়ে দেবো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং is injurious to health, it causes cancer. আমি একটুও মিথ্যাটা বলছি না দাদা, এই বয়সে আপনার ভাই যদি এমন জায়গায় যায় তাতে আপনার মান সম্মান থাকবে? পাড়ার লোকেরা কত গুণ্যমানি করে আপনাকে। আমি আসি দাদা। রে আমি কি শুনছি এসব? প্রত্যেক দিন তুই অফিস ফেরতা বাড়িতে না এসে কোথায় যাস? শোন, আমাদের একটা মান সম্মান আছে, এই এলাকার লোক আমাদের মান্যগণ্য করে, আর তুই একটা বিবাহিত পুরুষ, প্রত্যেক দিন এইভাবে কোথায় যাস তুই? আমি কি এমন করেছি দাদা যার জন্য এই বাড়ির মান সম্মান সব চলে যাবে? দেখো ঠাকুরপো, তুমি যেভাবে চলছো এভাবে যদি চলো না তাহলে কিন্তু আমরা আলাদা হয়ে যাব। কেন, লোকের কাছে একটা মান সম্মান আছে। শোনো, তুমি বৌদির কথায় কিছু মনে করো না। আমার মনে করায় কার কি আসে যায়? এখনো যদি তোমার বরকে তুমি না আগলে রাখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে উকিলের কাছে দেখা করতে হবে, বুঝলে? মনে রেখো কথাটা। শোনো, কিছু টাকা হবে, আমার খুব টাকার দরকার আছে। না এদিকে অফিসের যে অবস্থা, অফিসের মাইনে পেলে না ছাড়িয়ে নাও। দেখো ভাই, আমাকে দেখে পিছনে হাত লুকালে কোনো লাভ হবে না। এইভাবে চলতে থাকলে তোমার একটা একটা করে সব জিনিস খোয়া যাবে। আমার তো সুবিধাই হলো, আমি না বিনা পয়সা দুটো বাড়িতে কাজের লোক পেয়ে গেলাম। এত টানছো কেন? আরে বসো বসো, একটা কথা আছে। কি কথা? আবার হাসছে। শোনো, তোমার ভাই, হ্যাঁ তোর ভাইয়ের মতো তেজ নেই, একদম তেজ চলে গেছে। কি চলে গেছে? তেজ তেজ। তাই জন্য তো তোমার ভাই এই খারাপ পড়ে যাচ্ছে। আর এই কথা বলার জন্য তুমি হাসছো? একটা একটা করে জিনিস খোয়া যাচ্ছে। আমার যে কি খুশি হচ্ছে, বিনা পয়সায় বাড়িতে দুটো কাজের লোক পেলাম। এই কথা বলার জন্য আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলে। বলিহারি চাই মুপড়া মিনছে, এটা রস কষ নেই। হ্যালো, হ্যাঁ কে কে বলছেন? না না উনি তো নেই, আমি ওনার ভাই বউ বলছি। কে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? ছোট কেউ না দিদি, ভাই তুমি একটু বাড়িতে থাকো, আমি আসছি। এই কোথায় যাচ্ছিস তুই? আমি না সেটা এসে বলবো। বেজে গেল, তো এখনো এলো না। ছোট আমার বাড়ি থেকে চলে গেল, দেখি তো কি বলেছিল। হ্যাঁ হ্যালো, বলছি একটু আগে যে ভদ্রমহিলা কথা বললেন, আপনি ফোন করেছিলেন কি জন্য বলুন তো? আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি, এক্ষুনি আসছি। তাহলে ভাই টাকা পয়সা কিভাবে জোগাড় হবে একটা উপায় বার করো। অত চিন্তা করছো কেন বৌদি? টাকার ব্যবস্থা করে ফেলেছি, ডাক্তারবাবু দাদার হার্টের অপারেশন করছেন। তুমি কি তাহলে চাকরিটা? ভয় প্রবণ, চাকরিও ছাড়িনি। কতগুলো টাকার ব্যবস্থা করলে কি করে গো তুমি? ছোটবেলা থেকে তোকে মানুষ করার জন্য আমার কত পরিশ্রম না করতে হয়েছে, কত টাকা পয়সাই না খরচা করতে হয়েছে। ছোটবেলায় তোর শরীরে কি ঘাটায় না ছিল, সাবান হাবি জাবি সেন্ট মাখিয়ে তোকে এত বড় করেছি, আর তুই কিনা তুই এখন সমস্ত টাকা ইনকাম করিস একে তাকে ভিজিয়ে দিচ্ছিস। কেন রে নিজে বুঝতে পারিস না? এইরকম করলে না তোকে আমার দল থেকে নামটা কেটে দেব। দেখো মা, সবার থেকে বেশি টাকা আমি তোমায় এনে দিই, আর সেই কিনা তুমি আমার সবার সামনে যখন তখন অপমান করছো। আমার টাকা আমি কাকে দেব না দেব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কি বললি? তোর টাকা? আমি যদি তোকে নিয়ে না আসতাম তুই টাকা ইনকাম করতিস কোত্থেকে? যখন দল থেকে বাদ দিয়ে দেবো না বুঝবি, এই জগতে তো কেউ ঠাই দেবে না। আমি যার হাতে টাকাটা তুলে দিই তার সাথে যে আমার কি সম্পর্ক আমার থেকে তা তুমি ভালো জানো মা। হ্যাঁ জানি, আমাকে আর মনে করিয়ে দিতে হবে না। ওই দাসপাড়ায় দুটো বাচ্চা হয়েছে, অনেক টাকা পাওয়া যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে চলো। আমি যাব না মা, পরের বাড়ির উঠোনে কাপড় তুলে নেচে টাকা উপার্জন করার থেকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানোটাই আমার কাছে সম্মানের। আমি না হয় তোমাদের মতো নাইবা হলাম মা, আমাকে আমার মতো বাঁচতে দাও না। আমি আগেও যেমন তোমাদের টাকা এনে দিতাম, ভবিষ্যতেও তোমাদের টাকা এনে দিতাম। আমি ভালো র্যাঙ্কে কাজ করতে চাই, এটাই আমার স্বপ্ন। মরে যায় ও নাকি সরকারি চাকরি করবে, এই জগতের মেয়ে ছেলে হয়ে ও নাকি সরকারি চাকরি করবে। তোকে কে সরকারি চাকরি দেবে লো? আমাদের সরকার তো স্ট্যাম্প লাগিয়ে রেখেছে যে পরের ছেলে নাচিয়েই আমাদেরকে খেতে হবে। ওসব স্বপ্ন দেখা বন্ধ করলো, তাড়াতাড়ি আয়, ওখানে অনেক টাকা পাওয়া যাবে। কি গো মাসি, তুমি শুধু ঝগড়াই করবে না আমার গা কথা মেসেজ করে দেবে? দাও না একটু, গা কথাটা খুব ম্যাচ করছে। পোলাওটা আমার পায়ের তলায় শুয়ে পড় না, রোলারের মতো চলে যাবো দুজনে। আগের টাকায় শোধ করতে পারেনি আবার টাকাটার মেসেজ করে দাও। যাও লাউটা আগের টাকা যাই। এই যে কাশি তোর কাছে আসে, হ্যাঁ আসে, লোকটা যখন বারবার তোর কাছে আসে তুই কেন বারণ করিসনি ওকে? আমি তাকে কেন বারণ করতে যাব? ও আপনাদের বাড়ির ছেলে, আপনারা তাকে ওকে বারণ করবেন। ও আর ওর পয়সাতেই তো তোর সংসারটা চলছে। একদম ফালতু কথা বলবেন না। আপনার যদি ভদ্রতা বোধটুকু থেকে থাকে তাহলে এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এত বড় কথা? বৌমা, বৌমা এক গ্লাস জল আনো তো, বড্ড জল পিপাসা পেয়েছে। আজ গিয়ে ব্যাটাকে বেশ ঘা কতক দিয়ে এসেছি। আমার মনে হয় না যে ও গেলে আর ওকে পাত্তা দেবে। অতটা বাড়াবাড়ি আপনি না করতেই পারতেন দাদা। তুমি থামো তো। সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না। এসব তুই কি বলছিস? তুই তো এসব কথা কোনোদিন বলিস নি। আগে কখনো বলিনি বলে যে এখন বলবো না তার তো কোনো মানে নেই। আমি না আসা পর্যন্ত তুই অপেক্ষা করিস না এই ব্যালকনিতে? ওই না তো। এটা তোর মনের কথা নয়। আমাকে খুব প্রয়োজন না হলে তুমি আর এখানে কখনো আসবে না। বেশ, তাই বলো। তোমাকে যদি কিছু বলে তুমি আমার নাম নেবে। কাকে তুমি ঘা কতর দিয়ে এসছো দাদা? তুমি রোজ যার সাথে ছ্যাঁচড়ামি করতে যাও তাকে। তুমি যাকে ঘা কতর কষিয়ে দিয়ে এসেছো দাদা, তার সাহায্য নিয়েই আমি তোমাকে বাঁচিয়েছি। যদি কিছু টাকা। এইভাবে কেন বলছো তুমি? তোমার পরিবারের সকলের জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। সুখের দিনে নাইবা আমায় মনে করলে, দুঃখের দিনে আমায় মনে করো, আমি তোমাদের পাশে আছি। একটু দাঁড়াও। আশীর্বাদ করবেন। আশীর্বাদ? তোমাকে কি বলে আশীর্বাদ করতে হয় তা তো আমি জানি না। পরের জন্মে আমি যেন তোমার ঘরে আসতে পারি, যার জন্যই তুমি আজও বেঁচে আছো। তার মানে তুই এখনো তাহলে ওর সঙ্গে ছ্যাঁচড়ামি করবি? হ্যাঁ, মানছি ওর টাকায় আমার চিকিৎসা হয়েছে, সে নয় ওর দেনা আমি বাড়ি ঘর বেঁচে শোধ করতাম। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তো। তুই এখনো ছ্যাঁচড়ামি করবি ওর সাথে? বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিলেও তার দেনা শোধ করা যাবে না দাদা। তার মানে কি এমন কাজ করেছে? সামান্য কিছু টাকা দিয়ে আমাদের বাড়ির সবাই ওর কাছে ঋণী হয়ে গেল। দাদা, হসপিটালে সেদিনের সেই ঘটনাটা মনে আছে তোমার? কেন মনে থাকবে না? বৌমা হসপিটালে গিয়ে 10টার সময় বাচ্চার জন্ম দিল। আমি বিজনেসের কাজে বাইরে ছিলাম। এয়ারপোর্ট থেকে ফিরে যখন আসি তার কিছুক্ষণ বাদে তুই এসে বললি যে বাচ্চা জন্মাবার পরই মারা গেছে, তুই তাকে মাটি দিয়ে এসেছিস। এই তো আর কি। সেই দিন রাতে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম দাদা। বৌদি সবসময় চাইতো আমাদের বংশে একটা ছেলে হোক। সেই দিন তোমার বৌমা ছেলে বা মেয়ের জন্ম দেয়নি, দিয়েছিল পাড়ার লোকজন তো দূরের কথা, তোমরা কেউ তাকে মেনে নিতে পারতে না দাদা। তাই আমি তাকে সেই দিন রাত্রে বিহন্নলতার হাতে তুলে দিয়ে এসেছি। তারপর থেকে আমি মাঝে মাঝে ওখানে যাই। আমাকে দেখে ও খুব খুশি হতো। অবশ্য তখনও জানতো না জানুর বাবা। পরে অবশ্য জানতে পেরেও আমাকে কোনোদিন বাবা বলে ডাকেনি। পাছে আমি শুধু লজ্জা পাই। তুমি বলো না দাদা, বাবা হয়ে সন্তানের প্রতি কোনো কর্তব্য আমি পালন করতে পারিনি। বাবা হয়ে সন্তানের কাছে যাওয়াটা কি আমার অপরাধ? রেণু। কিরে, এই মোল্লাটা যেন খালি খালি লাগছে, মাসি নেই বুঝি? না, কিছু বলার থাকলে আমাকে বলতে পারি। আমি আর কি বলবো, তোর তো বাঁধা কাস্টমার ধরাই আছে। আমার মতো এই গরিব কাস্টমার তোর কি পছন্দ হবে? ভদ্রভাবে কথা বলতে হলে এখানে আসবেন, না হলে এখান থেকে বেরিয়ে যান। তোর এই বাঁধা কাস্টমার আর এই মহল্লায় আসবে বলে মনে হয় না। তখন দেখবো তোর অহংকার কোথায় থাকে। আপনি আমার বিষয়ে পুরোটা জানেন না জ্যাঠামশাই। একজন আয়ামাসির মুখে শুনেছিলাম, আমার যখন হসপিটালে জন্ম হয়েছিল তখন মা নাকি আমায় দেখে ভীষণ ভয় পেয়েছিল। আর আর বাবা যখন রাতে মাকে দেখতে আসে তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাকে তারা ওইখানে রেখে আসবে। তারপরের ঘটনাটা আমি জানি। তোর বাবা বাড়িতে এসে বলল বাচ্চা জন্মাবার পরই মারা গেছে, তাকে মাটি দিয়ে এসেছি। আমি যদি সত্যি ঘটনাটা জানতাম রে মা, তাহলে তোকে আমি আমার কাছে নিয়ে আসতাম, আমি মানুষ করতাম। আমাকে আপনারা আপনাদের সাথে না নিয়ে গিয়ে ভালোই করেছেন। আমাকে নিয়ে তো আর কোনো সংসার ধর্মে রাখা যেত না, বরং আপনাদের আরো সকলের কাছে অপমানিত হতে হতো, অসম্মানিত হতে হতো। আমি কারুর কথা মানতাম না, কারুর কথাকে পাত্তা দিতাম না। তোকে আমি আমার কাছে নিয়ে আসতাম, আমি তোকে মানুষ করতাম রে মা, মানুষ করতাম। সেদিন আপনি আমার না নিয়ে গিয়ে ভালোই করেছেন জ্যাঠামশাই। ওই যে আপনাদের কথায় আছে না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সেদিন বাবা যখন এসে আমার কাছে বলেছিল তার অনেক টাকার দরকার, তার হাতে টাকাটা আমি তুলে দিয়েছিলাম আপনার হার্ট অপারেশনের জন্য। আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রে মা। ঋণী কেন হবেন জ্যাঠামশাই? সেদিন টাকাটা দিয়েছিলাম বলেই তো আজ আমি আপনাকে পেলাম। আমিও তো সমাজের মুখে কিছু বলতে পারবো যে আমিও আপনাদের বাড়ির একজন মানুষ। কিন্তু সেদিন যে আমি তোকে মারলাম, কেন সব কথা সেদিন আমাকে বলিসনি? সেদিন আমি কেন সব কথা বলিনি জানেন? ছোটবেলায় যখন দেখতাম সব বাচ্চাদের তার বাবা জ্যাঠারা শাসন করত আর তারা তখন কাঁদত, আমার সেটা ভীষণ ভালো লাগত। আর সেই দিন যখন আপনি আমায় মারলেন তখন আমি আপনাদের ভালোবাসার ছোঁয়া পেয়েছিলাম। সবার ভালোবাসা প্রয়োজন হলো, তোর আমার ভালোবাসা প্রয়োজন হলো না বুঝি? তুমি আবার কষ্ট করে এখানে আসলে কেন? হ্যাঁ পলিমা, তুমি তোমার বড় মা। বড় মা? হ্যাঁ। কষ্ট করে কেন এসেছি জানো? তুমি যদি ওকে নিয়ে না যাও তাই আমি ওকে নিতে এসেছি। তুই যাবি না মা? অনেক দেরি হয়ে গেছে বড় মা, আমি কালই বিদেশ চলে যাচ্ছি, কালেক্টরের চাকরি পেয়েছি। বিদেশ যাওয়ার আগে তোর মায়ের আশীর্বাদটুকুও তুই নিবি না? মা, কি গো, ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা তো তুমি আনতে পারতে, দাদাকে না পাঠিয়ে। দাদাকে তো আমি পাঠাইনি, দাদা নিজে থেকেই গেছে। এদিকে দিদি ভাই যে কোথায় গেল, তুমি আটাটা গিয়ে মাখো, আমি রুটিটা বেলে সেঁকে নেবো। ওসব কিছু করতে হবে না, 4 জনের রুটি আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, তুমি থাকো। বস, কিছু কিনতে হবে না। রিপোর্ট এনেছেন দাদা? ডাক্তার কি বললো? ডাক্তার? আমি তো ডাক্তারখানায় যাইনি। বৌমা, তোমার মনে আছে প্রথম যেদিন তুমি এই বাড়িতে আসো, এসে আমাকে প্রণাম করলে, আমি তোমাকে বললাম উপহারটা পরে দেব। আপনারা যা ভালোবাসা দিয়েছেন এর থেকে বড় উপহার আর কিচ্ছু হয় না। এর থেকেও বড় উপহার আছে বৌমা, সেটা আজ আমি তোমাকে দিতে চাই। বলি এদিকে আয়। কি হলো বৌমা, একে চিনতে পারলে না তো? এই হচ্ছে তোমার সন্তান, আমাদের বংশের একমাত্র প্রদীপ। বলি তোর মা। আমার মা? কি হলো বৌমা, এ তোমার একমাত্র সন্তান, আমাদের বংশের প্রদীপ। দিদি, দিদিভাই যদি জানতে পারে। দিদি মিষ্টি আনতে গেছে। তার মানে বৌদি সব জানে? বড় মার অনুরোধেই তো আমি এই বাড়িতে এসেছি বাবা। বাবা, তাহলে আমাদের ছেলে কোথাও যাবি না তো? বল, যেতে তো হবে আমাকে মা। এবারে মান সম্মান মর্যাদা বাঁচানোর জন্য আমাকে যে বিদেশ যেতেই হবে মা। আমাদের এই সুন্দর পৃথিবীতে ভগবানের পাঠানো এমন উপহার আমাদের সকলের প্রয়োজন। তাই আমাদের উচিত তাদের সসম্মানে আপন করে নেওয়া। হ্যাঁ, আমাদের প্রত্যেকের কর্তব্য। হ্যাটস অফ একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপ হচ্ছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে এসে আপনারা আপনাদের অভিনয় সত্তা জাগিয়ে তুলতে পারবেন, আপনার প্রতিভাকে বিকশিত করতে পারবেন, উন্মোচিত করতে পারবেন সবার কাছে, এবং আপনার ভেতরে যে অভিনয় প্রতিভাটা আছে তার বিচ্ছুরণ ঘটাতে পারবে একমাত্র একান্ত আপন গ্রুপে এসে। শুধু তাই নয়, একান্ত আপন গ্রুপে এসে আপনি যেমন অভিনয় শিখবেন ক্যামেরার সামনে, এবং ভবিষ্যতে আপনার অভিনয় দক্ষতা, অভিনয় ক্ষমতা ভালোভাবে বাড়বে এবং জীবনে উন্নতি করতে পারবেন, এবং অভিনয়ের মাধ্যমে আপনারা রোজগারও করতে পারবেন। আসুন, অভিনয় সম্বন্ধে আপনার জীবন উন্নত হোক। আমিও চাই, আমিও এই গ্রুপে আছি। আশা করি আপনারা প্রত্যেকেই একান্ত আপন গ্রুপে এসে আপনাদের অভিনয় সত্তা উন্মোচিত করবেন, বিকশিত করবেন। হ্যাটস অফ একান্ত আপন গ্রুপ। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছে অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছে একান্ত আপন গ্রুপ। সত্যটাকে তুলে ধরতে, কাল্পনিকে ভেসে যেতে একান্ত আপন গ্রুপ ভগবানকে ছাড়া কাউকে ভয় করে।